ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিও নিয়ে। তো গাইস আমার কাছে কিন্তু এখন চলে এসেছে ফ্রি ফায়ারের নতুন আপডেট ভার্সন, মানে অ্যাডভান্স সার্ভার। তো ভাই আমাদের গেম কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে ম্যাপ থেকে শুরু করে এ টু জেড আমাদের পুরো ফ্রি ফায়ার গেমটা চেঞ্জ হয়ে গেছে। আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো যে ভাই ফ্রি ফায়ার কী কী চেঞ্জ করেছে আমাদের গেমের ভিতরে। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে ভাই এটা হোম, যখনই তোমরা গেম খুলবে হোমের যে লবিটা হয় না সেটা হলো এটা, মানে পুরোপুরি নিচে একটা বুইয়া লেখা আছে অ্যান্ড তার উপরে ক্যারেক্টারটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এটা তোমরা হোম তোমরা দেখতে পারলে। এরপর আমি তোমাদেরকে বলছি আমাদের নর্মালি ক্যারেক্টার কী কী এসছে, ঠিক আছে। তো আমি বেশি দেরি করবো না, আমি নর্মালি ক্যারেক্টারটা তাড়াতাড়ি করে দেখিয়ে দেবো। তোমরা যদি এখানে ক্যারেক্টার দেখো তো প্রথম ক্যারেক্টারটা এটা, এই ক্যারেক্টারটা আছে। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা একটা মজবুত। তো আমার মনে হয় ঋত্বিক রোশনের ফিগারটা যদি এটা দিত তাহলে অনেক ভালো হতো, বাট ঋত্বিক রোশনের ফিগারটা অনেক কম করে দিয়েছেন, এটাকে মোটা করে দিয়েছে। তো যাই হোক, এই একটা ক্যারেক্টার। অ্যান্ড তোমাদেরকে আর একটা ক্যারেক্টার দেখাবো, তার আগে একটু মিউজিকটা শুনে নিই। ওকে, তো ওয়ান মিনিট। তো মিউজিক তোমরা শুনলে তো আমি আরেকটা ক্যারেক্টার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটাও কিন্তু আমাদের নতুনই ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা। তো দুটো নতুন ক্যারেক্টার দিয়েছে, আই থিঙ্ক আরও একটা ক্যারেক্টার দিয়েছে আমার মনে হয়। তো সেটাকে আমাকে দেখতে হবে যে আরেকটা নতুন ক্যারেক্টার কোথায়, না হলে দুটোতেই আর তোমরা দেখে নাও। তো দুটো নতুন ক্যারেক্টার এখানে দেখতে পাচ্ছি আমি, উপরে আরও একটা নতুন ক্যারেক্টার আই থিঙ্ক। তো যাই আছে, আর কোনো নতুন ক্যারেক্টার আছে এখানে? তো আর কোনো নতুন ক্যারেক্টার আই থিঙ্ক এখনও পর্যন্ত আসেনি। তো আমি দুটোই দেখতে পাচ্ছি। অ্যাডভান্স সার্ভার আমি অনেক আগেই পেয়েছিলাম, বাট ইয়ার আমার একটু প্রবলেম হচ্ছিলো, আমি অ্যাডভান্স সার্ভারটা খুলতে পারছিলাম না, বাট এখন আমার ঠিক হয়ে গেছে। তো তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই নতুন ইমোট আমাদের, ঠিক আছে। তো ইমোট আমি তোমাদেরকে দেখাবো, বাট এখানে ইমোটের জায়গায় ওয়েপেন চলে, সরি এটা ঠিক আছে। তো আমি ইমোটটা তোমাদেরকে দেখাচ্ছি, সবার প্রথমে কী কী ইমোট এসছে। তো নতুন নতুন তোমাদেরকে আমি অনেক অনেক ইমোট দেখাবো, যেটা কিন্তু পুরোপুরি আমাদের নতুন এসছে সলিড ইমোট, ঠিক আছে। তো সবার লাস্ট থেকে আমি তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, প্রথম হলো এই ইমোটটা, যেটা তোমরা যদি দেখো এখানে কিন্তু স্টার্ট হচ্ছে না, বাট এই ইমোটটা তোমরা যদি দেখো এটা কিন্তু আমাদের পুরো নতুন ইমোট অ্যান্ড খুবই ভালো লাগছে। তারপর তোমরা যদি দেখো এটা, আই থিঙ্ক হ্যাঁ এটাও আমাদের নতুন ইমোট। তো এটাও কিন্তু খুব সুন্দর একটা ইমোট অ্যান্ড এটাও যদি তোমরা দেখো এটাও কিন্তু নতুন একটা বুইয়া। তো এটা সবথেকে বেস্ট ইমোট আমার মনে হয় গাইস, এটা সবথেকে বেস্ট ইমোট। অ্যান্ড এটা দেখো একটা লাইট নিয়ে ইয়ার ফ্রি ফায়ার লেগা লাইটের মধ্যে একটা এরকমভাবে হাত দেখাচ্ছে, এটাও বেস্ট। অ্যান্ড এটাও কিন্তু চালু হচ্ছে না, আই থিঙ্ক হাতে কিছু একটা মেক টাইপের দেখাবে। তো এটা স্টার্ট হচ্ছে না, এটা তো টাকার। অ্যান্ড এটা কিন্তু অনেক সুন্দর একটা ইমোট হওয়ার কথা ছিল, বাট এটা মানি হিস্ট, আচ্ছা এটা মানি হিস্টের মাধ্যমে আমাদের আই থিঙ্ক আসবে। তো এখানে লেখা আছে মানি হিস্ট, তো মানি হিস্টির কিছু একটা ব্যাপার আছে। তো তারপর আমি তোমাদের ওয়েপেনে দেখাই, তোমরা কিন্তু এখানে ওয়েপেনে কিছু একটা করতে পারবে, যেখানে হলো তোমরা চুজ করে এখানে চেক টেক করতে পারবে কিছু একটা। ওয়েপেনের একটা অপশান দিয়েছে যেখানে তোমাদের কী কী লাগালে বেস্ট হবে, না হলে এরকম কিছু একটা অপশানের ব্যাপার আছে এখানে, বা স্নাইপার টাইপার তোমরা অনেক কিছু চেক করতে পারবে। তো এই ছিল নর্মালি। এবার আমি তোমাদের গেমের ভিতরে গিয়ে দেখাবো কী কী চেঞ্জ হয়েছে। আর ইভেন্ট টিভেন্ট এগুলি তোমাদের জন্য না, এগুলি নর্মালি অ্যাডভান্স সার্ভার যারা চেকিং করে, মানে আমাদের জন্য, আমরা এটা টেস্ট করি যে কতটা কী কী প্রবলেম আছে না আছে, তো সেগুলোর জন্য। তো এরপর আমি তোমাদেরকে দেখাবো এখানে আমাদের আর কিছু আছে, তো না আর কিছু দেখতে পাচ্ছি না, আই থিঙ্ক আমাদের সব ঠিকঠাক আছে। এরপর আমি তোমাদেরকে দেখাবো গেম, ঠিক আছে। নর্মাল আমি তোমাদেরকে ক্যাজুয়াল গেম দেখাচ্ছি, ওকে। তো আমি স্টার্ট করলাম, স্টার্ট করার পর আমাদের ম্যাপ আর লবিটা কতটা চেঞ্জ হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস এটা যদি তোমরা দেখো এটা কিন্তু আমাদের নতুন লবি, ঠিক আছে। তোমরা যদি দেখো 30 সেকেন্ডের যে লবিটা হয় না, এটা কিন্তু সেটা, মানে পুরো চেঞ্জ করে দিচ্ছে ভাই সাহ, পুরো লবি চেঞ্জ করে দিচ্ছে। আর লবিতে তোমরা দেখতেই পারো যে ভাই কতটা সুন্দর। এখান থেকে তোমরা গান নিতে পারবে গাইস, এখান থেকে তোমরা গান ইউজ করতে পারবে, মানে লবিতে ধরো তোমাদের এটা পছন্দ হলো, এটা পছন্দ হলো, তোমরা কিন্তু সেই বুঝে এটা ইউজও করতে পারবে। তো খুবই সুন্দর একটা লবি বানিয়ে দিয়েছে। তোমাদের কেমন লাগলো এই লবিটা সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবে, যে ভাই এই লবিটা তোমাদের কেমন লাগলো। আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি যে ভাই আমার তো দেখো মোটামুটি আমার লবি যা দিয়েছে খুবই সুন্দর একটা লবি, একটা ঘরের ভিতরে করে দিয়েছে, এটাই একটা ব্যাপার যে ঘরের ভিতরে, বাট দারুণ ট্রেনিং গ্রাউন্ডের মতো, আই থিঙ্ক ট্রেনিং গ্রাউন্ডের মতো কিছু একটা করতে চেয়েছে। অ্যান্ড গাইজ ফাইনালি বারমুডা ম্যাপ যেটা আমাদের আছে না, সেটা কিন্তু তোমরা দেখতে পারো ভাই, অসাধারণ করে দিয়েছে। মানে তোমরা ম্যাপ দেখো পুরোপুরি চেঞ্জ, পুরো চেঞ্জ। এখানে কিন্তু আমাদের অন্য জায়গা ছিল সান্তোসা, এখানটাও চেঞ্জ করে দিয়েছে, তারপর আরও অনেক নতুন জায়গা অ্যাড করেছে। আমি তোমাদেরকে এখন পিক দেখাবো, ওকে। পিকটা অসাধারণ করে দিয়ে, মানে অন্য রকমের করে দিয়েছে, যেটা আশা করি তোমাদের পছন্দ হতেও পারে নাও হতে পারে, বাট আমি তোমাদেরকে মেনলি পিকটা দেখাবো, ঠিক আছে। তো আমি এখন পিকের ওখানটা যাবো, ওয়েট। তো পিকে আমি নাববো, আর নাবার সময় তোমরা যদি দৃশ্যটা দেখো ভাই, অন্য লেভেলের একটা দৃশ্য তোমরা দেখতে হবে, মানে অন্য রকমই একটা জিনিস দেখতে হবে, যেটা কিন্তু খুবই একটা সুন্দর। উপর থেকে নামানোর সময় তোমরা বুঝতে পারছো পিকটা কতটা আমাদের চেঞ্জ হয়েছে। দেখো ঘরগুলো সব একই আছে, বা ডিজাইনটা অনেক চেঞ্জ করে দিয়েছে ফ্রি ফায়ার আমাদের,
মাঠটা যদি দেখো, সেই মাঠের মাঝখানে কিন্তু আমাদের টাওয়ারটা এখনো পর্যন্ত রয়ে গেছে। অ্যান্ড গাইস তোমরা যদি মাঠটা দেখো, মাঠটা কিন্তু মাটি রয়ে গেছে। বাট ইয়ার আমাদের এখান থেকে যাওয়ার সময় তোমরা যদি দেখো ঘাসগুলো, মেন করে ঘাসগুলো যদি তোমরা দেখো, মানে পাঁচিল টাইপের যেগুলো ছিল না, সেগুলো কিন্তু এরকম করে নিয়েছে। মানে এখানে তোমাদেরকে কভার নিতে হবে এবার থেকে, মানে মানে একটু রিয়েল টাইপের বানানোর চেষ্টা করেছে, যেটা আই থিঙ্ক হয়। এবার ঘরগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ঘরের ভিতরটা পুরো যেন রং করেছে, মানে হয় না গরিব মানুষ হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, তো এরকম টাইপের একটা ব্যাপার। আস্তে আস্তে বড় লোক হচ্ছে ফ্রি ফায়ার, তো এটা ওই জন্য আমাদের একটু ঘরটার নতুন রং টং করছে, অনেক কিছু করছে। তো তোমরা এখন আরও একটা রুম নতুন পাথর টাথর বসিয়েছি, এখন দেখো না ফুল টুল গাছ, কিছুদিন পর ফুল বেরাবে গাছে, তো অনেক কিছু এখন নতুন হবে। এটা দেখতে পাচ্ছি ওখানে গেটটা এখনও লাগাইনি, মানে বড় লোক হয়েছে বাট গেটটা লাগাইনি, অত পয়সা নেই, বাট পাথর টাথর বসিয়ে দিয়েছি এখানে ফ্রি ফায়ার। ও ভাই সাহ, দেখতে পারলে আমি যেটা বললাম, একটু পয়সা হচ্ছে তাই জন্য একটু পাথর টাথর বসাচ্ছে আর কি। তো সিডিটিডি তো নতুন নতুন লাইট টাইট লাগাবে এবার ঘরের ভিতর। তো আস্তে আস্তে সব কিছু চেঞ্জ করছে ফ্রি ফায়ার আমাদের, তোমরা যদি দেখতে পারো একের পর এক, ঠিক আছে। তো অ্যাডভান্স সার্ভারে একটু প্রবলেম, বাট এ কি ভাঙা কেন ঘর, মনে হয় নারকেল পড়েছে গাছ থেকে, নিখাত মনে হচ্ছে নারকেল পড়েছে গাছ থেকে। তো যাই হোক, ও এটা থেকে আমরা এখন ডাইরেক্ট বেরোতে পারবো, ওকে সলিড। তো এই ছিল নর্মালি, তোমরা দেখতে পারো কতটা চেঞ্জ করেছে আমাদের। তো তোমাদের কেমন লাগলো এই 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 নর্মালি চেঞ্জটা, তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো, সেটা তো অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে তোমাদেরকে জানাতেই হবে। এইখানটা তোমরা যদি দেখো, এইখানটা কিন্তু আমাদের আগে নিচের নামার জায়গা ছিল, অ্যান্ড রাস্তাটা আই থিঙ্ক ছিল না, এখানে পাঁচিল ছিল, বাট এখানে একটা রাস্তা করে দিয়েছে। আর নিচে এই ঘরটা কালো কেন পুরো, আচ্ছা কালো ছিল না এটা ছিল। তো এই ঘরগুলো যদি তোমরা দেখো কিন্তু একটু অন্যরকম করে নিই, অনেকটাই অন্যরকম করে দিয়েছে, মানে তোমরা কিন্তু মানে ওপি ওপি ওয়ালা ভাই। তোমরা যদি দেখো, আমি তোমাদের জাস্ট দেখার জন্য একটু, সবই পুরোপুরো মানে এখানে অলোক টলোক, আই থিঙ্ক এটা অলোকের বাড়ি ছিল, ডিজে অলোকের বাড়ি, এই যে ডিজে অলোকের বাড়ি। তো যাই হোক গাইস, এই ছিল ম্যাপ, এখন আমি গিয়ে ওদের কাছে মরে যাবো, তো কেউ যদি মারতে পারে আমাকে। তো গাইস টাটা আজকের মতো, নর্মালি এই ম্যাপ চেঞ্জ করেছি, আর পুরো ম্যাপটা যদি তোমরা চাও যে ভাই পুরো ম্যাপ চেঞ্জিংটা আমাদের দেখাতে, তো তাহলে আমি তোমাদেরকে চাইলে দেখাতে পারি, অসুবিধা নেই। তো গাইস বাই বাই।